السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আচ্ছা, আমরা গতদিন 153 নম্বর আয়াত পর্যন্ত আসছিলাম, 54 পর্যন্ত। তো আসফাবুল ইসলাম ভাই, আপনি বলেন তো এখান থেকে, কলা রব্বি ইন্নি, এখান থেকে তিনি বললেন, রব্বি ইন্নি, আমার রব, নিশ্চয় আমি জলামতু নাফসি, নিজের জুলুম করেছি, ফাগফিরলি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করুন। নিশ্চয় তিনি হলে তিনি যিনি জি, এখানে ইন্নাহু আবার হুয়া আছে, তার মানে এটা অর্থ হবে নিশ্চয় তিনি, হাসরের অর্থ দেবে যে তিনি, নিশ্চয় তিনি হলেন পরম ক্ষমাশীল এবং পরম দয়া, অসীম দয়াময়, অসীম দয়াশীল। জি, ইন্নাহু এর পরে আবার আছে হুয়া, এই জন্য এটা দেবে হাসরের অর্থ দেবে, অর্থাৎ তিনিই একমাত্র। জি, তাহলে কালা রব্বি ইন্নি জালামতু নাফসি, তিনি বললেন যে হে আমার রব, হে আমার প্রতিপালক, ইন্নি জালামতু, নিশ্চয়ই আমি জুলুম করেছি, অন্যায় করেছি, নাফসি, এই নাফসিটাই হচ্ছে এখানে মাফুলে বিহি, জালামতু এই ফেলের মাফুলে বিহি হচ্ছে নাফসি, আমার নফসের উপরে, ফাগফির লি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করুন, ফাগফারা লাহু, ফলে তিনি, এই গফারা এটার ফাইল হচ্ছে হুয়া জমির, যেটার মার্জু হবে রব্বি, রব, ফাগফারা লাহু, অতঃপর তিনি তাকে ক্ষমা করলেন, যিনি দোয়া করলেন, সে দোয়া যিনি করেছিলেন তাকে ক্ষমা করলেন, ইন্নাহু হুয়াল গফুর রহিম, নিশ্চয়ই তিনি হলেন, তিনি হলেন পরম ক্ষমাশীল এবং অসীম দয়ালু। রহিমের আলাদা অর্থ আছে চিরদয়াময়। আচ্ছা, তারপরে এই দোয়াটা করেছিলেন মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম এই দোয়া করেছিলেন। জি, তারপরে এটা বলেন ইন্নি ইন্না কালা তাহাদি, জি আসলামুল ইসলাম ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি রামজা ভাই, তাহলে আপনি শুরু করেন এখান থেকে, ইন্নাকা লা তাহাদি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্না আল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন।
ইন্নাকা লা তাহদি, নিশ্চয় তুমি হেদায়েত দিতে পারবে না, মান আহবাবতা, তুমি যাকে মহব্বত করো। ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশা, কিন্তু আল্লাহ যাকে চান হেদায়েত দিতে পারেন। ওহুয়া আ'লাম, এবং তিনি ভালো জানেন, বিল মুহতাদিন, যে কারা মুহতাদিন, হেদায়েতের পথ অনুসরণকারী। জি, তিনি অধিক জ্ঞাত, অধিক জানেন। জি, সম্পর্কে হবে এখানে বিল মুহতাদিন, অর্থাৎ হেদায়েত প্রাপ্তদের সম্পর্কে তিনি অধিক অধিক জ্ঞাত। এখানে মূলত তাহদি মানে আপনি হেদায়েত দেন না, এরকম একটা অর্থ হয় যে আপনি হেদায়েত দেন না, যেটা আমরা অর্থ করতেছি আপনি হেদায়েত দিতে পারেন না। তার মানে ইন্নাকা লা তাস্তাতি আন তাহদিয়া, অর্থটা এরকম আসতেছে, তাই তো, যে আপনি হেদায়েত দিতে পারেন না, সক্ষম নন। আর ইন আর লা তাহাদির অর্থ হয় আপনি হেদায়েত দেন না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি, আর বরং বা বরং আল্লাহ হেদায়েত দেন যাকে ইচ্ছা করেন। তো প্রথমটা যেটা আছে লা তাহাদি, আপনি হেদায়েত দেন না, তার মানে এখানে হেদায়েত দিতে পারেন না, এই অর্থেই আসলে আসছে, ঠিক আছে, সমস্যা নেই। আর পরেরটা যে বরং আল্লাহ হেদায়েত দেন যাকে ইচ্ছা করেন। আচ্ছা, আসহাবুল ইসলাম ভাই বলেন এটুকের অর্থ, বলেন ইন্নাকা লা তাহদি, ইন্নাকা লা তাহদি মিন আহবাব, মান মান, এটা মান, ইসমে মাউসুল, মান মান আহবাব তু আহবাব তা, লা তাহদির সিগা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার হাজির, তো আহবাব তু হবে না, আহবাব তা, এটা ওয়াহিদ মুজাক্কার হাজির, মান আহবাব তা। নিশ্চয় আপনি লা তাহদি কাউকে হেদায়েত দিতে পারেন না, আপনি যাকে মিন আহবাব তা, মান আহবাব তা, মান মান আহবাব তা, মান মানে যাকে আহবাব তা, আপনি পছন্দ করেন, চান, ভালোবাসেন, তাকে আপনি হেদায়েত দিতে পারেন না, পারেন না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি, ওয়ালাকিন্নাল্লাহ, ওয়ালাকিন এটা নসব দিবে, ওয়ালাকিন্নাল্লাহ, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। জি, বরং আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দেন, তাকে হেদায়েত দেন। ওয়াহ ওয়াহুয়া আ'লামু বিল মুহতাদিন, আ'লামু বিল মুহতাদিন, মুহতাদিন মানে হচ্ছে হেদায়াত প্রাপ্ত, এটা হচ্ছে ইহতাদা ইয়াহতাদি, বাবে ইফতিয়ালের নাকেস, এটা থেকে ইসমে ফায়েল মুহতাদুন, জমা হচ্ছে মুহতাদুনা, জমা মুজাক্কা সালিম, বিল মুহতাদিনা, জের হালতে ইয়া, হেদায়েত প্রাপ্ত, ইহতাদা মানে হেদায়েত পাওয়া, সে হেদায়েত পেল, ইহতাদা ইহতাদা এভাবে যাবে, ইয়াহতাদি সে হেদায়েত পায়, পদ পায়। তো মুহতাদুন মানে হচ্ছে হেদায়েত প্রাপ্ত, যে হেদায়েত পেয়েছে, হেদায়েত প্রাপ্ত, বিল মুহতাদিন, হেদায়েত প্রাপ্তদের সম্পর্কে তিনি অধিক জ্ঞাত, অধিক জানেন। আলামো এটা হচ্ছে ইসমে, এটা হচ্ছে ইসমে তাফজিল, আলামো অধিক জানেন। আর তিনি অধিক জানেন হেদায়েত প্রাপ্তদের সম্পর্কে, মানে কারা আসলে হেদায়েত পাবে সে সম্পর্কে তিনি অধিক জানেন, জানেন। জি, তাহলে এইখানে যেটা নফি করা আছে, লা তাহাদি আপনি হেদায়েত দেন না, হেদায়েত দিতে পারেন না, এটা হচ্ছে কাউকে একবারে সঠিক পথে পরিচালিত করা, পরিচালিত করা সেই পথে, আর পথের সন্ধান দেওয়া, পথের কথাটা তুলে ধরা, দাওয়াত দেওয়া, শিক্ষা দেওয়া, এই দিক থেকে আবার বলা আছে যে আপনি পারেন, বলা আছে ইন্নাকা তাহাদি, ইন্নাকা লা তাহদি ইলা সিরাতি মুস্তাকিম, সেখানে আবার এটা ইসবাত আছে, ওখানে আবার অবশ্যই ইন্নাকা লা তাহদি, অবশ্যই আপনি হেদায়েত দেন, পথ প্রদর্শন করেন, পথ দেখান,
ইলা সিরাতে মুস্তাকিম, কোন দিকে? সিরাতে মুস্তাকিম, সোজা পথের দিকে আপনি অবশ্যই পথ প্রদর্শন করেন। তাহলে ওখানে আবার ইসবাত আছে আর এখানে নফি, যেটা নফি সেই হেদায়তের অর্থ হচ্ছে যে একবারে সেই পথে পরিচালিত করা, আর ওখানে হচ্ছে শুধু পথটা দেখিয়ে দেওয়া। ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিল মুস্তাকিম সিরাতিল্লাহি আল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ আলা ইলাল্লাহি তাসিরুল উমুর। জি, আচ্ছা বলেন, আমি হামজা ভাই বলেন তারপরে। أعوذ بالله من الشيطان الرجيم ولا تدع مع الله إلها آخر لا إله إلا هو كل شيء هالك إلا وجهه ولا تدع مع الله এবং তুমি আল্লাহর সাথে দেখো না, ইলাহ না করো কোন মাবুদকে, অর্থাৎ কোন মাবুদকে তুমি আল্লাহর সাথে ডাকিও না, আহ্বান করিও না। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। কুল্লু শাইইন হালিকুন, সমস্ত কিছু ধ্বংসশীল। ইল্লা ওয়াজহাহু, একমাত্র আল্লাহ তাআলার সত্তা ব্যতীত। জি, ইলাহান আখর, আখর মানে সাধারণত হয় অপর, অপর কোন ইলাহকে। ওয়ালা তাদউ মা আল্লাহ ইলাহান আখর, আল্লাহর সাথে অপর কোন ইলাহ মানে অন্য কোন ইলাহ। জি ঠিক আছে, অন্য কোন ইলাহ হবে, অপর কোন ইলাহ, অন্য কোন ইলাহকে তুমি ডাকিও না। লা তাদউ, এটা হচ্ছে ফেলে নাহি। ولقد ارسلنا نوحا الى قومه فلبث فيهم الف سنه الا 50 عاما فاخذهم الطوفان وهم ظالمون ولقد ارسلنا نوحا الى قومه আর আমি নূহ আলাইহিস সালামকে তার সম্প্রদায়ের নিকট প্রেরণ করলাম। فلبث فيهم, তিনি তাদের মধ্যে অবস্থান করেছিলেন, আলফাসানাতিন ইল্লা 50 আমা, 950 বছর। এখানে জি, এখানে হচ্ছে 1050 বাদে, 50 বাদে 1000, জি তার মানে 950। জি বলছিলেন আর আলফাসানাতিন মানে 1000 বছর হয়, ইল্লা 50 আমা মানে 50 বছর কম, মিল্লা 950 বছর। অতঃপর তাদেরকে প্লাবন গ্রাস করলো। অহুম জালিমুন, আর তারা ছিল জালিমদের অন্তর্ভুক্ত, জালিমদের অন্তর্ভুক্ত। এটা ওয়াহুম জালিমুন, এটা হচ্ছে হাল, যখন তাদেরকে তুফান আক্রমণ করলো সেটার হাল, তখন তাদের হালতটা ছিল ওয়াহুম জালিমুন, তারা হচ্ছে জালেম, জালেম মানে তারা জালেম ছিল, সেই অবস্থায় তাদেরকে তুফান প্লাবন গ্রাস করলো, মানে সেই অবস্থাও তারা জালেমই ছিল যখন তাদের গ্রাস করলো। তারপরে ফা فأنجيناه وأصحاب السفينة وجعلناها آية للعالمين فأنجيناه وأصحاب السفينة সুতরাং আমি তাকে এবং নৌকা আরোহণকারীদেরকে রক্ষা করলাম, বা নৌকাবাসীদেরকে, নৌকা সারীদেরকে রক্ষা করলাম। ওয়াজআলনাহা আয়াতাল লিল আলামিন, আর আমি একে বিশ্ববাসীর জন্য এক নিদর্শন বানালাম। জি, হাটা দ্বারা কি বোঝাচ্ছে, কোনটা? ওই যে তুফান তাদেরকে যে গ্রাস করেছে, হা দ্বারা তাদেরকে বোঝানো হয়েছে, ওই জালেমদেরকে। এখানে হায়ের জমির আসলে কোন মার্জ কোন দিকে হবে সেটা নিয়েও তো তখন তাফসিরের বিষয় চলে আসে। হা যদি এখানে সাফিনা যদি হয়, সাফিনা তো মুয়ান্নাস, তাহলে সাফিনাটাকে, আচ্ছা
আর হতে সবচেয়ে কাছে যেটা আছে সেটার দিকে সাধারণত ফিরে। তারপরে তাফসিরের বিষয় আছে, দেখতে হবে তাফসিরে আসলে কে কি ধরনের জমিরের মার্জুটা কোন দিকে করেছেন। তাফসির বিভিন্ন রকম হয়, জমিরের মার্জ ঠিক করার কারণেও কারণ একটা, এটাও তাফসির বিভিন্ন রকম হওয়ার কারণ, যে পুরা ঘটনাটাকে নাকি যাদেরকে রক্ষা করলো তাদেরকে, না সাফিনাটাকে অর্থাৎ সেই জাহাজ বা নৌকাটাকে, উভয়টাই হতে পারে আমাদের জন্য শিক্ষা। অ্যাকচুয়ালি সবই শিক্ষা, পুরা ঘটনাটাই শিক্ষা। আচ্ছা আমাদের জন্য জি মাশাআল্লাহ। আচ্ছা আসাবুল ইসলাম ভাই বলেন এইটুকু, ওয়ালাকাদ আরসালনা থেকে ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, আর অবশ্যই আর সাল্লাহ পাঠিয়েছি নূহা নূহ আলাইহিসসালাম ইলা কওমিহি, তার কওমিহি। নূহ আলাইহিসসালাম কে? নূহান তো এখানে নসব দিচ্ছেন না, মাহফুল। আমি অবশ্যই নূহকে পাঠিয়েছি, নূহকে পাঠিয়েছি ইলা কওমিহি, তার সম্প্রদায়ের নিকট। জি ফালা বি ইসা ফিহিম, ফিহিম আলফা, ফিহিম ফিহিম আলফা সানাতিন সানা ইল্লা হুম ফাসিনা ইল্লা হুম না আনা আমান ফাখাযাহুম ফাখাযাহুম তুফান তুফানু ফাখাযাহুম তুফানু ওয়া হুম জালিমুন ফাখাযাহুম তুফান ওয়া হুম জালিমুন। ফালাবিসা ফিহিম আলফাতুকি, ফলে তিনি তাদের তখন তখন তিনি তাদের মধ্যে অবস্থান করলেন। লাবিসা, লাবিসা মানে অবস্থান করলেন, ফা লাবিসা, অতঃপর তিনি অবস্থান করলেন, ফিহিম তাদের মাঝে অবস্থান করলেন, কয়দিন? আলফা সানাতিন 1000 বছর, ইল্লা খমসিনা আমা 50 বছর বাদ। এখানে সানাতিন দেখেন, এক জায়গায় আছে সানাতিন আর এক জায়গায় আছে আমান, এটা তাফসিরের বিষয় আসলে, দুইটা দুই জিনিস। এই জন্যে 50 কম 1000 এভাবে আমরা সাধারণত বলি, মানে 950 বছর, 50 কম 1000। ফা আখাযাহুম তুফানু, জলোচ্ছ্বাস, জলোচ্ছ্বাস, তুফান মানে হচ্ছে জলোচ্ছ্বাস, জলোচ্ছ্বাস তাদেরকে পাকড়াও করলো। অর্থাৎ তাদের তাদের এই হালতে তাদেরকে, অথবা তাদেরকে এই হালতে তাদেরকে তুফান পাকড়া করলো যে তারা জালেম, তারা জালেম ছিল। জি এখানে দেখেন আসহাবা নসব হয়েছে, কারণ এটা হচ্ছে মাফুলে বিহি, মাফুলে বিহি আতফ হয়েছে হুয়ের সাথে। ফান জাইনা হু, হু হচ্ছে এখানে মাফুলে বিহি, মানে মাফুলে বিহির মূলটা, তার সাথে আতফ হয়েছে আসহাবা সাফিনাতি, মাতুফ মাতুফ আলাহি মিলে মাফুলে বিহি আনজাইনার। আর ওয়া জাআন্নাহা, জাআন্নাহা এখানে মাফুলে বিহি আওয়াল হচ্ছে হা, আর আয়াতাল আয়াতান এটা আবার হচ্ছে মাফুলে বিহি সানি, এই নসব হয়েছে এই কারণে আয়াতান। ওয়া জাআন্নাহা আয়াতান লিল আলামিন, লিল আলামিন হচ্ছে আয়াতানের সাথে আয়াতান বানিয়েছে, লিল আলামিন মানে লিল আলামিন মুতাআল্লিক হচ্ছে জাআন্নার সাথে। তাহলে অর্থ কি হবে? ফা আনজাই না, আনজাই উঞ্জি মানে কি? আনজাই উঞ্জি, না
নাজা না, নাজা ওটা তো আরেকটা আছে, নাজা নাজা নাজাত নাজাত নাজাইতা নাজাইতে ওটা তো আরেকটা, ওটা হচ্ছে রক্ষা পাওয়া, আর আনজা মানে রক্ষা করা, উদ্ধার করা, বাবে ইফাল থেকে আনজা। নাজা মানে কি? রক্ষা পাওয়া, আনজা মানে রক্ষা করা, উদ্ধার করা। তো ফা আনজাই না হু, আনজাই না হু, অতঃপর তাকে তাকে আমি রক্ষা করলাম, তাকে শুধু তাকে রক্ষা করলো না, ওয়া আসহাব সাফিনাতিকে সহ, তাকে এবং নৌকাবাসীদেরকে আমি রক্ষা করলাম, ওয়া জাআলনা হা এবং তাকে বানিয়ে দিলাম, তাকে বানালাম আয়াতান, আয়াতান বানালাম, লিল আলামিন মানে বিশ্ববাসীর জন্য নিদর্শন বানালাম, বিশ্ববাসীর জন্য একটি নিদর্শন বানালাম, এই ঘটনা হতে পারে অথবা এই নৌকাটাকে হতে পারে। এটা তো আপনার আরো মানে পরিষ্কার করে পড়তে পারতে হবে, এটা আবার প্র্যাকটিস করবেন। লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফাসিন আলফাসানাতিন ইল্লা খামসিনা আমা ফাখাদাহুম তুফানু ওয়া হুম যালিমুন ফাআনজাইনাহু ওয়া আসহাবাস সাফিনাতি ওয়া জাআলনাহা আয়াতাল লিল আলামিন। এটা আপনি দ্রুত পড়ার প্র্যাকটিস করবেন, যেগুলো যতটুকু পড়া হচ্ছে এগুলো। আগেরগুলো কি পড়েছিলেন? আগেরগুলো সব পড়া হয়নি, এটা পড়েন দেখি একটু দ্রুত, এটা কত দ্রুত পড়তে পারেন। তাওয়াক্কাল তো এখানে নাই, ওয়া তাওয়াক্কাল وتوكل على الحي الذي لا يموت وسبح بحمده وتوكل على الحي الذي لا يموت وسبح بحمده বলেন জোরে বলেন, وتوكل على الحي الذي لا يموت وسبح بحمده وتوكل على الحي الذي لا يموت وسبح بحمده سبح بحمده জি, على الحي الذي মানে ওটা একবারে আল্লাহর সাথে যা মিলবে, على الحي الذي لا يموت على الحي الذي لا يموت। তো এগুলো পড়তে হবে, তো যতটুকু করে আমরা পড়তেছি এটা আপনাকে প্র্যাকটিস না করলে তো ইয়ে করতে পারবেন না। প্রথমে আগে জের জবর সারা পড়তে পারেন কিনা দেখেন, না হলে আপনি কোরআন খুলেন, কোরআন খুলে এই আয়াতটা বাইর করেন, কলা রব্বি ইন্নি যালামতু, এটা হচ্ছে সূরা কাসাসের মধ্যে পাবেন, এই পর্যন্ত কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা পর্যন্ত, তারপর থেকে শুরু হয়েছে কাসাসের পরবর্তী সূরা আনকাবুত। আচ্ছা বলেন, আমির রমজানে বলেন তারপরে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আরেকটু ভেঙে বলার চেষ্টা করেন যাতে আমাদের সবার জন্য সুবিধা হয়, ফেল ফাইল গুলো সব একটু ভেঙে বলার চেষ্টা করেন। আমাদাবু লুত ওকাল ইন্নি মুহাজিরুন ইলা রাব্বি ইন্নাহু হুয়াল আজিজুল হাকীম فآمن له لوط لوط عليه السلام তার উপর ঈমান আনল বা অতঃপর লুত আলাইহিস সালাম তার উপর অতঃপর লুত আলাইহিস সালাম তার উপরে ঈমান আনল ওয়াকালা এবং তিনি বললেন ইন্নি নিশ্চয় আমি মুহাজিরুন হিজরত করেছি বা দেশ ত্যাগ করেছি ইলা রব্বি আমার রবের উদ্দেশ্যে ইন্নাহু নিশ্চয়ই তিনি হুয়াল আজিজুল হাকিম নিশ্চয়ই তিনি পরাক্রমশালী পরজ্ঞাময় নিশ্চয়ই তিনি তিনি মানে আল্লাহ না তিনি একটা রসই থাকবে তিনি মানে একটু জোর দেওয়া জোর তাকে ইন্নাহু হুয়া ইন্নাহু হুয়া এটা আসার কারণ আবার হুয়া আসছে এই কারণে তিনি নিশ্চয় তিনি আজিজুল হাকিম
নিশ্চয়ই তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। প্রজ্ঞাময়, জি। আমানা এটা কোন বাপ থেকে? আমানা বাবে ইফাল থেকে আসছে। বাবে ইফাল, জি। আমানা ইউমিনু। তা মুহাজিরুন এটা কি? মুহাজিরুন, মুহাজিরুন তো হলো ইসমে ফাইল। ইসমে ফাইল কোন কোন বাবের মাসদার? বাবে মুফালা। বাবে মুফালা, জি। হাজারা ইউ হাজিরু থেকে মুহাজিরুন। জাহাদা ইউ জাহিদু থেকে মুজাহিদুন, জি। তারপরে নিয়মা আজিরুল আমিলিন আল্লাযীনা সাবারু আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিয়মা কত না উত্তম, আজরুল প্রতিদান আমিলিনা আমল করিদের, অর্থাৎ আমল করিদের প্রতিদান কত না উত্তম। আল্লাযীনা যারা সাবারু ধৈর্য ধারণ করেছে, ওয়া আলা রাব্বিহিম এবং তাদের রবের উপরে ভরসা করেছে, তাওয়াক্কুল করেছে, এ তাওয়াক্কালুনা, জি। নিমা আজরুল আমিলিন, যে আল্লাযীনা থেকে শুরু করে শেষ পর্যন্ত আল্লাযীনা ওয়া সাবারু আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এই পুরাটা তো সেলা এবং মাউসুলা, তাই না? আল্লাযীনা ইসমে মাউসুল, তারপরে সেলা, সাবারু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এই দুইটা হচ্ছে মাহাতু মাহাতু পালাহি মিলে আল্লাযীনা সেলা। সেলা মাউসুলা মিলে কি হবে? এটা হবে সিফাত। সিফাত নিয়ামা আজরুল আজরুল আমিলিন, এই আমিলিনের সিফাত, জি। আজরুল মুজাফির মুজাফিলাহি। তো সেলা মাউসুলা মিলে আসলে নসব জার হালতে আছে, আল আমিন যেহেতু জার হালতে আছে মুজাফিলাহি হওয়ার কারণে, তারই সিফাত এটা জার হালতে আছে, কিন্তু জার হালতের কোনো আলামত দেখা যাবে না সেলা মাউসুলার উপরে। আলা রব্বিহিম এটা কার সাথে মুতাল্লিক? আলা রব্বিহিম, কার সাথে? আমিলিনের সাথে। আমিলিন তো কোনো আপনার ইয়া না, ফেল না, তার সাথে কিভাবে মুতাল্লিক হয়? আমিলিনের সিফাত হচ্ছে আল্লাযীনা থেকে শুরু করে শেষ পর্যন্ত। রব্বিহিম তো সেলার মধ্যে আছে, সেলা তো আল্লাযীনা ইসমে মাউসুলের পরে সেলা আছে, সেটা সেলা ইসমে মাউসুলকে ওভারটেক করে তো আগের কোনো ফেলের সাথে বা কারোর সাথে মুতাল্লিক হবে না। আলা রব্বিহিম কার সাথে মুতাল্লিক? অর্থ করলে তো বুঝতে পারছেন, সবরের সাথে। তারা তাদের রবের উপরে সবর করে, তারা কি তাদের রবের উপরে সবর করে? সবরের সাথে আবার মুতাল্লিক লাগবে, তারা সবর করে, এতটুকু শেষ। জি, ইয়াতাওয়াক্কালুনের সাথে মুতাল্লিক, ওয়া আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই যে মুতাল্লিকটা যে আপনার ফেলের আগে চলে আসলো, ফেলের আগে আসার কারণে অর্থের ক্ষেত্রে কি দিবে? অর্থের ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে? যদি হতো ইয়াতাওয়াক্কালুন আলা রব্বিহিম, তাহলে হতো তারা তাদের রবের উপরে ভরসা করে, তাওয়াক্কুল করে, কিন্তু আলা রব্বিহিম আগে আসার কারণে কি হবে? মুতাল্লিক আগে আসলে কি হয়? ওখানে যেরকম ইন্নাহু হুয়া আসছে, আবার ইন্নাহু হুয়াল আজিজুল হাকিম, তিনি একটা অর্থ আসছে না, তিনি, জি, এটাকে বলে হাসর। হাসর মানে অন্য কেউ না, আল আজিজ আল আল হাকিম, তিনি বাদে আর কেউ কিন্তু না, হাসরের অর্থ আসে, শুধুমাত্র তিনি। এখানে ও আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন মানে তারা শুধুমাত্র বা একমাত্র তাদের রবের উপরেই ভরসা করে। আর যদি আসতো ইয়াতাওয়াক্কালুন আলা রব্বিহিম মানে তারা তাদের রবের উপরে ভরসা করে, আর তারা তাদের রবের উপরেই ভরসা করে, তাহলে বুঝতে পারছেন যে সামনে নিয়ে আসার কারণে অর্থের পরিবর্তন, আর কারোর উপরে ভরসা করে না।
তাওয়াক্কুল একমাত্র আল্লাহর উপরে, আর কারো উপরে না। আচ্ছা, তারপরে ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয়ি ওয়া ইউহিয়িল আরদা বাদা মাউতিহা। ইউখরিজু, তিনি বের করেন, হাইয়া মিনাল মাইয়িতি, মৃত্যু থেকে জীবিতকে। ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয়ি, এবং জীবিত থেকে মৃত্যুকে বের করেন। ওয়ুহিল আরদা, এবং জমিনকে পুনরায় জীবন দান করেন। বাদা মাউতিহা, তা মৃত্যুর পর, তার মৃত্যুর পর। জি, এখানে সব ফেলগুলো হচ্ছে বাবে ইফাল থেকে, সব ইউখরিজু তারপরে ইউহি সবগুলো হচ্ছে বাবে ইফাল থেকে। এটা তারকিবটা বলেন তো, এটা তারকিব একটু করে তারকিবও যাতে আমাদের স্মরণে আসে, সহজ তারকিব এটা। জি, একটা ফেলকে যখন আপনি পাবেন সেখান থেকে তারকিব শুরু হবে, শেষ হবে গিয়ে ওই ফেলের সাথে যখন কোনো জুমলা আতফ হবে, মানে জুমলার সাথে যখন আতফ হবে সেখানে যে হরফে আতপ পাওয়ার পরে যা শেষ হবে। তাহলে এখানে ইখরিজুল হাইয়া মিনাল মাইয়িত, এটা একটা অংশ, এটা একটা জুমলা, ওয়া হচ্ছে জুমলার সাথে আতপ। তাহলে ইখরিজুল হাইয়া মিনাল মাইয়িত, এটার আপনার আলাদা একটা তারকিব হবে। তারপরে ইখরিজুল মাইয়্যাতা মিনাল হাইয়্যা, আরেকটা আবার, আর শেষে আবার ইউহাইয়্যিল আরদা বাদা মাউতিহা, আরেকটা। তিনটা জুমলা আছে এখানে, মাঝখানে তিনটা জুমলার মাঝখানে ওয়া দিয়ে হরফে আতপ করা আছে, তিনটা জুমলা। তিনি এই কাজ করেন, এই কাজ করেন, এই কাজ করেন। তাহলে ইখরিজুল হাইয়া মিনাল মাইয়িত, এটার তারকিব কি হবে? ইখরিজু তো ফেল, ইখরিজুল হাইয়া, ইখরিজু ফেল, আর হাইয়া কি হইতে পারে? ফেলের ভিতরে হুয়া, হুয়া জমির ফাইল, জি হুয়া জমির ফাইল, আর হাইয়াটা হবে মাফুল, হবে মাফুল বি, মাফুলে বিহি, জি হাইয়া, জীবিত করেন, জীবিতকে, মিনাল মাইয়িতি হবে জীবিতকে বের করেন, জীবিতকে বের করেন, মিনাল মাইয়িতি হবে যার মাজরুর মিল্লে মুতাল্লিক ইখরিজুর সাথে, ইখরিজুর সাথে। তাহলে ফেল আছে, ফাইল আছে, মাফুল আছে, মুতাল্লিক, একটা চারটা, সর্বোচ্চ অংশ চারটা হয়, চারটা অংশই আছে। একইভাবে হবে তাই না? আলমাইতা, এটা মাফুলে বিহি, তার মিনাল হাই, একইভাবে। তারপরে ইউহিয়িল আরদা বাদা মাউতিহা, এটাও একই, এটাও একই হবে, ইউহিয়ি একই রকম, ফেল বাদা ফাইল মাফুল ফি আসছে, মানে বাদা মাউতিহা, জি মাফুল ফি আসছে, মাফুল ফিও বলতে পারেন, মুতাল্লিক বলে দিতে পারেন, সমস্যা নেই, জরব দিয়েও মুতাল্লিক বলা যায়, বাদা মাউতিহা মুতাল্লিক। আসলে ফেল এবং ফাইল বাদে ফেলের সাথে যা আছে সবই মুতাল্লিক, শুধু যার মাজরু মিলে যে মুতাল্লিক হয় তা না, ফেল এবং ফাইল বাদে সবই মুতাল্লিক, মানে ফেল ফাইল, ফেল ফাইল মিলেই মূল জুমলাটা হয়ে যায়, ফেল ফাইল মিলেই জুমলা হয়ে যায়, তার সাথে অতিরিক্ত যা থাকে সবই মুতাল্লিক, ফেলের সাথে, ক্রিয়ার সাথে সব কিছুই সংগঠিত সম্পর্কিত। তো ইউহিল আরদা, জমিনকে তিনি জীবিত করেন, এটার সাথেই মুতাল্লিক, যে কখন করেন, একটা সময় আসতেছে, যে বাদা মাউতিহা, তার
মৃত্যুর পরে, তো এটা সময় বোঝাচ্ছে, এই জন্য আমরা বলতেছি যে মাহফুলে ফিহি, মাহফুলে ফি অনেক সময় নসব হালতে হয়, মাহফুলে ফি অনেক সময় ফি দিয়েও হয়, একইভাবে মাহফুলে ফিহি জরফে মাকান যেটা সেটা অনেক সময় নসব হালতে হয়, নসব দিয়ে হয়, আবার অনেক সময় ফি হরফে জার দিয়েও হয়। তো মুতালেক সবই ফেল ফাইল বাদে, ফেলের সাথে ফাইল বাদে ফেলের সাথে আর যারা আছে সবাই মুতাল্লিক, সবাই মুতাল্লিক, সবাই ফেলের সাথে মুতাল্লিক। ওই ফেলের সাথে হয় ফেলটা ঘোরার সময় বোঝাচ্ছে, না হলে সময় ইয়া বোঝাচ্ছে, স্থান বোঝাচ্ছে, না কোথা থেকে না কোন দিকে, এই বিভিন্ন জিনিস বোঝাচ্ছে। তো সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে জার মাজরুরকে মুতাল্লিক বলা হয়, আবার বাদা মাউতিহাকেও মুতাল্লিক বলা যাবে, মুজাব মুজাব ইলাইহি মিলে মুতাল্লিক। তাহলে প্রথম ফেলটা হচ্ছে মাহতুব আলহি, প্রথম জুমলাটা হচ্ছে মাহতুব আলহি ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি, এটার সাথে আতব হয়েছে তাহলে মাহতুব আলহি, এগুলো জুমলার জুমলার আতব। এটা আতব বিভিন্ন রকম হয়, মাহতুব মাহতুব আলহি মিলে কখনো জুমলা হতে পারে, কখনো মাহতুব মাহতুব আলহি মিলে জুমলার অংশ হতে পারে। তারপরে ইউখরিজুল মাইয়িত মিনাল হাইয়া হচ্ছে মাহতুব, মাহতুবে আওয়াল, ইউহিল আরদা বাদা মাউতিহা মাহতুবে সানি, তাহলে দুইটা মাহতুব এবং মাহতুব আলহি মিলে জুমলায়ে আতফিয়া। তো জুমলায়ে আতফিয়া এটা অবশ্য অত জরুরি না, আপনি যদি আলাদা আলাদা একটা জুমলা চিনতে পারেন তাহলেই হবে। ইফরুজুল হাইয়া মিনাল মাইয়িতি এটা একটা জুমলা, এটা বলতে পারলেই হবে, ও হরফে আতব বলে শেষ, আর সবগুলোকে জোড়া লাগানোর দরকার নেই। তবে যখন মাহতুব মাহতুব আলহি মিলে যখন জুমলার একটা অংশ হয় তখন অবশ্যই সেটা উল্লেখ করতে হবে কোন অংশটা হলো, জুমলার কোন অংশ হলো। যেমন এই যে এখানে আসহাবাস সাফিনাতি, তার আগে কি আছে? ওয়া হরফে আতব আছে। এই আসহাবাস সাফিনাতি কোনো জুমলা? আসহাবাস সাফিনাতি মোজাব মোজাব ইলাইহি, মোজাব মোজাব ইলাইহি মিলে জুমলা হয় না, মুরাক্কাবে ইজাফি হয়, অসম্পূর্ণ জুমলা, পরিপূর্ণ জুমলা না, মুরাক্কাবে গয়রে মুফিদ বলে যেটাকে, মুরাক্কাবে গয়রে মুফিদ বা মুরাক্কাবে নাকেস, তাম না নাকেস, অসম্পূর্ণ জি, আর ইজাফাতের কারণে হয়েছে তাই মুরাক্কাবে ইজাফি। মুরাক্কাব মানে হচ্ছে একের অধিক শব্দ নিয়ে গঠিত যৌগিক শব্দ, যেটা যৌগিক একের অধিক সেটাকে বলে মুরাক্কাব। আর মুফরাদ মানে হচ্ছে একজন, আসহাব শুধু আসহাব হচ্ছে মুফরাদ, কিন্তু আসহাব আর সাফিনাতি হচ্ছে মুরাক্কাব। মুরাক্কাবটা হয়েছে কিসের মাধ্যমে? এখানে মুরাক্কাব হয়েছে ইজাফাতের মাধ্যমে, তাই হচ্ছে মুরাক্কাব ইজাফি। আর মুরাক্কাব ইজাফি এটা হচ্ছে মুরাক্কাবে তাম না, এটা এটা মুরাক্কাবে নাকেস বা মুরাক্কাবে গয়রে মুফিদ, এটা কোনো জুমলা হবে না, মুরাক্কাবে গয়রে মুফিদ জুমলা হয় না, মুরাক্কাবে নাকেস জুমলা হয় না। জুমলা হতে গেলে কি হতে হবে? মুরাক্কাবে তাম হতে হবে, মুরাক্কাবে মুফিদ হতে হবে। তো আসহাব আর সাফিনাতি এটা হচ্ছে মাহতুফ আলাইহি হয়েছে, তার আগে যেহেতু হরফে আতব ওয়া আছে, এটা কার সাথে মাহতুফ এখন কিন্তু উল্লেখ করতেই হবে, এবং তার সাথে মাহতুফ হয়ে কি হয়েছে, এটা জুমলার যেহেতু অংশ। তো আসহাব আর সাফিনাতি কার সাথে মাহতুফ, কার মাহতুফ? না আনজাইরা তো ফেল, আনজাইরা তো ফেল, ফেলের সাথে ফেলের মাহতুফ হবে, ফেলের সাথে তো আর আপনার আসহাব আর সাফিনাতি এটা তো মাহতুফ, এটা তো ইসিম, মোজাব মোজাব ইলাহি দুটাই ইসিম, এটা তো ফেলের সাথে মাহতুফ হবে না, এটা আতফ হয়েছে হু এর সাথে, হু কার সাথে আতফ হয়েছে? হু এর সাথে, হু 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 মানে আমি তাকে, অর্থ দেখেন খেয়াল করেন, আমি তাকে এবং নৌকাবাসীদেরকে, তাকে এবং নৌকাবাসীদেরকে, এই দুইটা বলার পরে বলছে না উদ্ধার করলাম, তাহলে এটা হচ্ছে হু এর সাথে, হু এইটা মাতুপ আলাহি যেটা জমিরে মানসুবে মুত্তাসিল, এটা হচ্ছে হু জমিরে মানসুবে মুত্তাসিল, মাহতুব আলাইহি ওয়া হরফে আতব, আসহাব আর সাফিনাতি মোজাব মোজাব ইলাহি মিলে মাহতুব, মাহতুব মাহতুব আলাহি মিলে আনজাইনার মাহফুলে বিহি। এইখানে কিন্তু উল্লেখ করতে হচ্ছে যে মাহতুব মাহতুব আলাহি মিলে জুমলা না, মাহতুব মাহতুব আলাহি মিলে জুমলার একটা অংশ, আনজাইনা ফেলের মাহফুলে বিহি, এই জন্য উল্লেখ করতে হচ্ছে। বুঝতে পারছেন বিষয়টা?
এরকম মাতো মাতো বালাহি মিলে যদি অন্য কোনো অংশ হয়, যে সেলা হয় বা এরকম কিছু একটা হয়, তাহলে সেটা উল্লেখ করতে হবে যে এটা মাতো মাতো মিলে এটা হয়েছে। কিন্তু জুমলার ক্ষেত্রে জুমলার মাতুব না উল্লেখ করলে সমস্যা নেই, যে মাতুব মাতুব আলাইহি মিলে জুমলায় আতফিয়া এটা না উল্লেখ করলে সমস্যা নেই। এখানে এক একটা পরিপূর্ণ সব জুমলা, এটা এটা একটা পরিপূর্ণ জুমলা, এটা একটা পরিপূর্ণ জুমলা, এটা একটা পরিপূর্ণ জুমলা। আচ্ছা এরপরে ওয়াইয়ুং ছিল, ওয়াইয়ান ছিল, ওয়াইয়ুনাস ছিল, ওয়াইয়ুনাস ছিল মিনাস সামাই মা আং ফায়ুহাইয়ু বিহিল আরদা বা'দা মাউতিহা, বা'দা মাউতিহা ওয়ুনাজ্জিলু মিনাস সামাই মা'আন ওয়ুনাজ্জিলু এবং তিনি অবতীর্ণ করে নাযিল করেন মিনাস সামাই আসমান থেকে মা'আন পানি বা বৃষ্টি ফায়ুহিয়ি বিহিল আরদা বাদ ফায়ুহিয়ি অতঃপর তিনি পুনরায় জীবিত করেন বিহিল আরদা জমিনকে বা ভূমিকে বাদা মাউতিহা তার মৃত্যুর পর। জি এখানে বিহি একটা অতিরিক্ত আছে, এর আগে যেরকম ছিল হচ্ছে যে ওয়াইহিল আরদা বাদা মাউতিহা, বিহি উল্লেখ ছিল না, এখানে আবার উল্লেখ আছে যে কি দ্বারা জীবিত করে। তো মুতাআল্লিক আর একটু বাড়লো, ইউহি ফেলের সাথে মুতাআল্লিক আর একটু বাড়লো, যে বিহি তা দ্বারা ওই পানি দ্বারা, ফা ইউহি ফি হাইয়িনা ফা ইউহি আহিয়া ইউহি বাবে ফল থেকে, হাইয়া এক জিনিস আর ইউহি আরেক জিনিস, ইউহি মানে জীবিত করা, তিনি জীবিত করেন জীবন দান করেন। জি তাহলে এটা কি হাইয়া না ইউহি? আসহাবুল ইসলাম ভাই ফা ইউহি, এই যে এখানে যেটা ছিল ওয়া ইউহিল আরদা বাদা মাউতিহা, এটার মতো ইউহি হচ্ছে আহিয়া ইউহি জীবন দান করা জীবিত করা। জি ওয়ায়ুনাজ্জিলু মিনাস সামাই মাআন, আর তিনি আসমান থেকে কি নাজিল করেন, বৃষ্টি নাজিল করেন। নাজ্জালা আর আনজালার মধ্যে পার্থক্য আছে, আনজালা হচ্ছে একবারে নামিয়ে দেওয়া, আর নাজ্জালা এটা নামতেই থাকা, বাবে তাফিলের একটা বৈশিষ্ট্য হচ্ছে ধারাবাহিকতা, ধারাবাহিক, যেমন আল্লামা শিখানো, এটা শিখাতেই থাকা ক্রমান্বয়ে। ওয়ায়ুনাজ্জিলু মিনাস সামাই মাআন, তিনি নাজিল করেন আসমান থেকে পানি। এখানে মা আনটা কি ইউনাজ্জিলু ফেলের মাফুলে বিহি, আর মিনাস সামাই মুতাল্লিক যার মাজরুর মিলে, ফা ইউহিয়িল আরদা বাদা মাউতিহা, ফা হরফে আতফ হতে পারে, ফা সাবাবিয়া হতে পারে, ফা অনেক সময় জবাবের ক্ষেত্রে আসে, বিভিন্ন সব আছে, ফা আবার একটা না, এখানে ফা হরফে আতফ, ফা মানে তার অতঃপর তিনি কী করেন, ইউহিয়ি বিহি বিহিল আরদা বাদা মাউতিহা তার মৃত্যুর পরে, হাটা ফিরবে হচ্ছে আরদর আরদর দিকে, আর বিহির হিটা ফিরবে মাউনের দিকে, বিহির হিটা কি মাউনের দিকে ফিরবে না সামার দিকে ফিরবে? সামাইয়ের দিকে তার মৃত্যুর পরে হাট আবার ফিরতেছে আল আরদুর দিকে, জমিনের মৃত্যুর পরে। জি যখন তাফসির শাস্ত্র পড়বেন, বিশেষ করে আরবিতে যে তাফসির গুলো আছে, তখন বুঝতে পারবেন যে জমিরের মার্জ কোন দিকে, এটা নির্ধারণের কারণে তাফসির অনেক পরিবর্তন হয়ে যায়। তবে কোনো কোনো জায়গায় সরাসরি আমাদেরকে এত কঠিন জায়গা এখনো দেয়নি, জাস্ট আমি ইশারা দিয়ে রাখছি, কঠিন জায়গাগুলো তো আমাদের কাছে নাই, কঠিন জায়গায় যখন তাফসির পড়তে গেলে কঠিন জায়গাগুলো আসবে, যেখানে জায়গাগুলোতে জমিরের মার্জ নিয়ে নির্ণয় করা কঠিন। এটা সামার দিকে যেতেই পারে না,
এখানে সামার দিকে যাওয়ার সম্ভাবনাই নাই যে আসমান দিয়ে তিনি জমিনকে জীবিত করবেন, এটা হতেই পারে না। মাউনের দিকে যাবে, আর বাদা মাউতিহা এই হাটা অবশ্যই আর্দুর দিকে যাবে। কিন্তু এমন অনেক জায়গা আছে কোরআনের মধ্যে, এমন অনেক আয়াত আছে যেখানে নির্ণয় করাটা, নির্ধারণ করাটা কঠিন। জি, তারপরে ইন্না ফি যালিকা লআয়াতিল লিকওমি ইয়াকিলুন। ইন্না ফি যালিকা, যে এর মধ্যে নিদর্শন রয়েছে কওমি ইয়াকিলুন, বোধ সম্পন্ন ব্যক্তিদের জন্য, বোধ সম্পন্ন কৌমের জন্য, সম্প্রদায়ের জন্য। দেখেন এখানে আয়াত আয়াত জুমা, তো নিদর্শন সমূহ রয়েছে। আর যদি শুধু ওখানে ছিল আয়াত আল্লিল আলামিন, আয়াতান হচ্ছে ওয়াহিদ, আয়াতান ওয়াহিদ, আর আয়াতান হচ্ছে জুমা বহুবচন। এই জুমাটা জুমায়ে তাকসির না জুমায়ে সালিম, মুয়ান্নাসে সালিম, এই জন্য লা আয়াতিন হয়েছে। আয়াতিন ইন্নার ইসিম হওয়ার কারণে নসব, লামটা হচ্ছে লামে তাকিদ, ইন্নার সাথে তাকিদটা আসে। শুধু ইন্না দিয়েও বলা যায়, আবার লামটা আরও বেশি, মানে আরও তাকিদটা আরও বেশি হয়। এটা বালাগাতের শাস্ত্রে এই তাকিদ কখন আসে না আসে এটা সেখানে বলা আছে। একজনকে জানানোর জন্য শুধু খবর দেওয়া হয় কোনো তাকিদ ছাড়া, তার মধ্যে যদি অস্বীকার থাকে, সন্দেহ থাকে, এভাবে ক্রমান্বয়ে তাকিদের পরিমাণটা আস্তে আস্তে বাড়ে। এটা বালাগত শাস্ত্রের মধ্যে বিষয়গুলো আছে। আর ইন্নার ইসিম হওয়ার কারণে আয়াতিন জের হয়েছে, কারণ আমরা জানি জুমা মুয়ান্নাসে নসব হালতে জের হয় লা আয়াতিন। আর এই লাম যেটা আছে, এই লাম কিন্তু কোনো আমল করলো না, কারো আমল গ্রহণও করলো না, এটা শুধুমাত্র আছে তাকিদের জন্য। লা আয়াতিল কওমি ইয়াকিলুন, এমন কমের জন্য যারা বুঝে। আসসালামু আলাইকুম ভাইয়ের কি কিছু বুঝে আসতেছে না সমস্যা মনে হচ্ছে কোনো? সমস্যা তো আছেই। সমস্যা আছেই। আপনি জের জবরের বিষয়গুলো যদি বুঝতে সমস্যা হয় তাহলে কোরআন বের করলে সেখান থেকে ইয়ে করতে পারেন, তবে এমনিতে তো মোটামুটি বোঝার কথা দুই একটা যেটা পড়িয়ে বোঝা। জি, ফা ইউহি, ইউহি এটা একটু খেয়াল করতে হবে, অর্থের দিকে খেয়াল করলে আরো ক্লিয়ার হবে। জি, হায়া, হায়া তো হতেই পারে না, ইউহি। আচ্ছা, এরপরে হচ্ছে ফাংজুর ইলা আসারি রহমাতিল্লাহি কাইফা ইউহি আল আরদা বাদা মাউতিহা। মোটামুটি আমরা ইউহি পাচ্ছি, কাছাকাছি আয়াতগুলো পাচ্ছি যে ইউহির আয়াত। ফাংজুর, সুতরাং তুমি লক্ষ্য করো, ইলা আসারি রহমাতিল্লাহি আল্লাহর রহমতের আসার, আসার অর্থটা কি একটু, আসার মানে হচ্ছে চিহ্ন, আসার মানে হচ্ছে চিহ্ন, আল্লাহর রহমতের চিহ্ন সমূহের দিকে, আসারুন থেকে আসারুন। সুতরাং তুমি লক্ষ্য করো ইলা আসারি রহমাতিল্লাহি, আসারি রহমাতিল্লাহি এটা একসাথে আছে মুরাক্কাবে ইজাফি, আসারি রহমাতিল্লাহি, ইলা বাদ দিলে আসারু রহমাতিল্লাহি, আসারু বাদ দিলে রহমাতুল্লাহি। এইভাবে ভেঙে ভেঙে পড়লে বিষয়গুলো একবার ক্লিয়ার হবে যে আসলে কীভাবে গঠিত আছে। রহমাতুল্লাহি মানে আল্লাহর রহমত, আসার রহমাতিল্লাহি মানে আল্লাহর রহমতের নিদর্শন, আল্লাহর রহমতের চিহ্ন, চিহ্ন সমূহ। আর ইলা আসার রহমাতিল্লাহি মানে আল্লাহর রহমতের চিহ্ন সমূহের দিকে লক্ষ্য করো, তুমি লক্ষ্য করো, সুতরাং তুমি লক্ষ্য করো কোন দিকে, আল্লাহর রহমতের চিহ্ন সমূহের দিকে লক্ষ্য করো। কাইফা ইউহিয়াল আরদা বাদা মাউতিহা, কিভাবে তিনি, কাইফা ইউহিয়াল আরদা বাদা মাউতিহা শব্দটা আমরা এর আগেও দেখলাম, ইউহিয়াল আরদা বাদা মাউতিহা, তিনি কিভাবে জমিনকে জীবিত করেছেন, জমিনকে তার মৃত্যুর পরে জীবিত করেন, কিভাবে জীবিত করেন, এই এইটা এটাই হচ্ছে আসারি রহমাতিল্লাহ, আল্লাহর রহমতের যা চিহ্ন সেটা হচ্ছে কাইফা ইউহিল আরদা বাদা মাউতিহা।
ইন্না ফি যালিকা লা মুহইয়িল মাউতা ইন্না ও ইন্না যালিকা ফি নাই সরি এটা ইন্না যালিকা লা মুহইয়িল মাউতা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ইন্না যালিকা লা মুহইয়িল মাউতা নিশ্চয় এইভাবে এরকম বা নিশ্চয় এইরকম এরকমই লা মুহইয়িল মাউতা মৃতকে তিনি জীবিত অবশ্যই নিশ্চয় তিনি এইভাবেই মৃতকে জীবিত করবেন বা এইরকমই মৃতকে তিনি জীবিত করবেন। মুহই আহিয়া ইউহি থেকে বা ইসমে ফাইল হচ্ছে মুহইন মুহই ইন্না যালিকা লা মুহইল মাউতা ঠিক এই এইরকমভাবে তিনি মৃতকে জীবিত করবেন। ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির আর তিনি হলেন আলা কুল্লি শাইইন কাদির সমস্ত বস্তুর উপরে ক্ষমতাশীল। ইন্না যালিকা লা মুহইয়িল মাউতা আপনার লাটা হচ্ছে ইন্নার সাথে যেটা তাকিদের জন্য আসে এর আগে যেরকম দেখলাম না ইন্না ইন্না ফি যালিকা লা আয়াতুন আছে না ইন্না ফি যালিকা লা আয়াতিল লিকওমি ইয়াকিলুন এই যে এই লামটা ইন্নার সাথে আসে তাকিদের জন্য তাকিদটা আরো বেশি বোঝানোর জন্য অবশ্যই অবশ্যই নিশ্চয়ই অবশ্যই তাকিদটা বেশি অবশ্যই হচ্ছে আরো বেশি নিশ্চয় হচ্ছে আরো বেশি তাকিদ। তো ইন্না যালিকা লা মুহইয়িল মাউতা এই লাটা কিন্তু আলিফ লামের লা না এই লাটা হচ্ছে লামে তাকিদ যেটা ইন্নার সাথে আসে এই লাম ছাড়াও আসে এই লামে তাকিদ ছাড়াও ইন্না ব্যবহৃত হয় যেমন ইন্না আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির এখানে লামে তালিল নাই লামে তাকিদ নাই তো ইন্না যালিকা লা মুহইয়িল মাউতা নিশ্চয় ওই রকমই ওই রকমভাবে তিনি কী করবেন লা মুহইয়িল মাউতা মৃতকে জীবিত করবেন জমিনকে যেভাবে জীবিত করেন সেদিকে তুমি সেই 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 নিদর্শনের দিকে তুমি লক্ষ্য করো নিশ্চয়ই তিনি জমিন মৃতকে এইভাবে জীবিত করবেন মানে আমরা যারা মারা যাব মানুষ সহ আমাদেরকে তিনি এইভাবে জীবিত করবেন যেভাবে মৃত জমিনকে জীবিত করেন। ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির এবং তিনি হলেন আলা কুল্লি শাইইন মানে সমস্ত কিছুর উপরেই কাদির ক্ষমতাশীল। ইন্না আল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা ইন্না আল্লাযীনা নিশ্চয় যারা ইউযুনা আ'আযা ইউযি মানে হচ্ছে কষ্ট দেওয়া ইন্না আল্লাযীনা নিশ্চয় যারা ইউযুনা আল্লাহ আল্লাহকে কষ্ট দেয় ওয়া রাসূলহু এবং তার রাসূলকে আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয় এই হরফে আতবটা ওয়া হরফে আতবটা কোন দুইটার মাঝে এই হরফে আতব যেটা আছে ওয়া এটা কোন দুইটার মাঝে আল্লাহ এবং রাসূলের মাঝে আল্লাহ ওয়া রাসূলহু তাই না এই দুইটা মিলে তাহলে কি হবে ইউযুনাই ফেলের মাতুব মাতুব আলাইহি মিলে না ফাইল না মাফুলে বিহি ইউযুনার মধ্যে যে ওয়া আছে সেটা ফাইল যেটার আয়াত হবে আল্লাযীনার দিকে আল্লাহ এবং তার রসুলকে নিশ্চয়ই আল্লাহ এবং তার রসুলকে যারা কষ্ট দেয় তো ইউযুনা আল্লাহ ওয়া রাসূলহু এটা হবে ফেল ফাইল এবং মাফুল মিলে
জুমলাই ফেলিয়া হয়ে এটা কি আল্লাহ দিনার পরে যেহেতু আছে, কি হবে আল্লাহ দিনার? আল্লাহ দিনার সিলা, সিলা হবে, সিলা মাওসুলা মিলে ইন্নার, ইন্নার আছে নাকি, ইন্নার ইসিম হবে, হবে যে নিশ্চয়ই যারা এই কাজটা করে। এখানে কি সম্পূর্ণ হয়ে গেল? ইন্নার খবর তো এখন আসেনি, তাদের জন্য একটা কিছু খবর আছে। তো লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আআদ্দা লাহুম আযাবাম মুহিনা, এই পুরাটা হচ্ছে ইন্নার খবর, জুমলা হয়ে খবর এগুলো। তো লাআনাহুমুল্লাহু, আল্লাহ তাদেরকে লানত করবেন, করেছে, লানত দিবেন। কোথায়? ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতে এবং আখিরাতে, দুনিয়াতে এবং আখিরাতেও তাদের উপরে আল্লাহ লানত বর্ষিত হোক। এটা দোয়ার অর্থে হতে পারে, লানত করার অর্থে। লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে প্রস্তুত করে রেখেছেন বা কি বলে লানত দিয়েছেন বা তাদেরকে আল্লাহ লানত দিন দুনিয়া এবং আখিরাতের মধ্যে। ওয়া আআদ্দা লাহুম, এবং তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন আযাবাম মুহিনা। আযাবাম মুহিনা মানে হচ্ছে অপমানজনক শাস্তি। আআদ্দা, আআদ্দা আহাব্বার মতো, আআদ্দা আহাব্বা ইউহিব্বু আআদ্দা ইউইদ্দু, প্রস্তুত করে রেখেছেন লাহুম তাদের জন্য। আযাবাম মুহিনা হচ্ছে মাফুলে বিহি, আযাবানের সিফাত হচ্ছে মুহিনা, মাউসুফ সিফাত মিলে আদার মাফুলে মাফুলে বিহি, এটা প্রস্তুত করে রেখেছেন। আর আদার মধ্যে হুয়া জমির ফাইল, যেটা লব্জে আল্লাহর দিকে ফিরবে। আর লাহানার মধ্যে ফাইল হচ্ছে, লাহানার ফাইল লব্জে আল্লাহ, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, ফিদ দুনিয়া ওয়াল আখিরা, এটা হচ্ছে আদ দুনিয়া ওয়াল আখিরা মাফুলে বিহি না, ফি আছে না, ফি হরফে জার আছে, জার মাজরুর মিলে মুতাল্লিক বলতে পারেন লানার সাথে, অথবা মাফুলে ফিহিও বলতে পারেন, সময়টাই বোঝাচ্ছে, ফিদ্দুনিয়া কোথায় স্থান বোঝাচ্ছে, ফিদ্দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতের মধ্যে। ফি দ্বারাও মাফুলে ফিহি হয়, আবার মুতাল্লিক বলা যাবে। এরপরে ওয়া, ওয়া হরফে আতব, ওয়ার পরে আদা আসছে, আদা তাহলে ওয়া হরফে আতবের দ্বারা আদা কার সাথে আতব হয়েছে? ইয়াদুনার সাথে আদা ফেল, ফেল আতব হবে ফেলের সাথে, তো ইয়াদুনার সাথে না লাআনার সাথে? লাআনার সাথে, লাআনার সাথে, জি লাআনার সাথে আতব। তার মানে লাআনা হুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরা, লাআনা ফেলের দ্বারা যে জুমলাটা হলো তার সাথে আতব হচ্ছে ওয়া আআদ্দা লাহুম আযাবাম মুহিনা, এই এই জুমলাটা। এই দুইটা মাতুব, মাতুব আলাইহি মিলে দুইটা জুমলা যে আছে, মাতুব মাতুব আলাইহি মিলে এটা ইন্নার কি হবে? খবর, ইন্নার খবর, লাআনা হুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আআদ্দা লাহুম আযাবাম মুহিনা, পুরাটা হচ্ছে ইন্নার খবর। কাদের জন্য এই খবর? আল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয় তাদের জন্য এই খবর। এবং ইন্না দ্বারা কি হয়েছে? তাকিদ, অবশ্যই, নিশ্চিত, নিশ্চিত, কোনো সন্দেহ নাই। ইন্না বাদ দিলেও অর্থ হবে, তখন নিশ্চয়তা থাকবে না। আল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু, তাও অর্থ আসবে। আর ইন্না আসার কারণে কি হয়ে গেল? এখানে তাকিদ হয়ে গেল, অবশ্যই, নিশ্চিত। তারকিব বুঝতে পারছেন বিষয়, তারকিবটা? জি আলহামদুলিল্লাহ। তারকিব এভাবে অল্প 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 করে আগাতে হয় সামনে। এইখানে দেখেন, এখানে পরেরটাই যেটা, পরেরটাতে ইন্না নাই। আল্লাযীনা কাফারু লাহুম আযাবুন শাদীদ, আল্লাযীনা কাফারু লাহুম আযাবুন শাদীদ, এটা ইন্না যদি যোগ করতে হতো তাহলে ইন্না আল্লাযীনা কাফারু লাহুম আযাবুন শাদীদ হতো। তো আল্লাযীনা কাফারু লাহুম আযাবুন শাদীদ, আল্লাযীনা কাফারু এটা সিলা মাওসুলা মিলে মুবতাদা, ইন্না আসলে ইন্নার ইসিম হতো, কানা আসলে কানার খবর, কানার ইসিম হতো, কিন্তু এখানে ইন্না নাই, কানা নাই, এই জন্য আল্লাযীনা কাফারু এটা সিলা মাওসুলা মিলে মুবতাদা। লাহুম আযাবুন শাদীদ,
এখানে লাহুম অবশ্যই তাদের জন্য রয়েছে, তাহলে তাদের জন্য রয়েছে আদাবুং শাদিদ। তো লাহুমটা আবার কি হবে এখানে? লাহুম আদাবুং শাদিদকে আলাদাভাবে চিন্তা করেন, লাহুম মাগফিরা, লাহুম আদাব ফিল মাসজিদ রজলুনের মতো, ফিল মাসজিদি রজলুনের মতো, লাহুম যার মাজরুর মিলে মুতাআল্লিক হবে শিবে একটা মাহজুফ ফেলের সাথে, হতে পারে মাওজুদুন, মাওজুদুন লাহুম। তো লাহুম মুতাআল্লিক হয়ে কি হবে? শিবে জুমলা হয়ে খবরে মুকাদ্দাম। শুধু লাহুম আদাবুন শাদিদ থেকে এইটুকু শুধু আগে বুঝেন, লাহুম হবে যার মাত্র মিলে মুতাআল্লিক হবে একটা শিবে ফেলের সাথে, যে ফেলটা দেখা যাচ্ছে না তাই মাহজুব, শিবে ফেলে মাহজুব। শিবে কি জন্যে? কারণ সরাসরি ফেল না, মাওজুদুন তো সরাসরি ফেল না, সাবিতুন সরাসরি ফেল না, এর ইসমে ফাইল ইসমে মাফুল, ফেলের মতো কাজ করতেছে, এজন্য শিবে ফেল, শিব হে ফেল। তো মাওজুদুল্লাহম অথবা সাবিতুল্লাহম তাদের জন্য রয়েছে, তাদের জন্য সাবেত কি? আদাবুন শাদিদ, আদাবুন শাদিদ মাসুস সিফাত, আজাবুনের সিফাত হচ্ছে শাদিদ, আজাবটা কেমন? শাদিদ, খুব কঠোর, খুব কঠিন। তো আদাবুন শাদিদ হচ্ছে মুক্তাদায় মুয়াক্ষার, এটাই আল্লাদিনা কাফারও, কিন্তু কাফারুর পরের কথা বলছে, ওই লাহুম আদাবুন শাদিদটা কিভাবে হচ্ছে সেটা বলছে। যার মাজরুর মিলে মুতাআল্লিক হয়ে যে শিবে জুমলা হয় সেটা কোনো সময় মুবতাদা হয় না, এটা মনে রাখতে হবে, কোনো সময় মুবতাদা হয় না, লাহুম কোনো সময় মুবতাদা হবে না। যদি আলিফ লাম যুক্ত আসে আল আদাব আস শাদিদ, তাহলে সেটা চলে যাবে, সেটা শুরুতে আসবে, আল আদাবু শাদিদু লাহুম এরকম আসবে, যেমন আর রজুলু ফিল মসজিদি। কিন্তু লাহুম আগে আসলো কারণ আদাবুন শাদিদ আলিফ লাম নাই, নাকিরা, লাহুম আজাবুন শাদিদ। লাহুম তাহলে কি হবে বললাম? মুবতাদায় খবরে মুকাদ্দাম, শিবে ফেল আছে, মানে শিবে ফেল আছে, মাওজুদুন অথবা সাবিতুন কাইনুন এরকম শিবে ফেল আছে, কোনো একটা কি আছে তাও তো তাফসিরের বিষয় আসলে। আর আজাবুন শাদিদ এটা মাসুস সিফাত মিলে খবরে মুবতাদায় মুবতাদায় মুয়াক্কার, তো মুবতাদা খবর মিলে কি হয়? জুমলায়ে ইসমিয়া হয়, জুমলা তো হয়, জুমলা ইসমিয়া হয়, এইটুকু তার একটা জুমলা ইসমিয়া, শুধু এইটুকু তো একটা পরিপূর্ণ জুমলা, এটাকে এটাকে জুমলায়ে নাকেস, মুরাক্কাবে নাকেস নাকি মুরাক্কাবে তাম? মুরাক্কাবে তাম, মুরাক্কাবে তাম পরিপূর্ণ। জি, এখন আমরা যদি এটাকে আগের জুমলার সাথে, আগেরটার সাথে মিলাই, আল্লাদিনা কাফারু মুবতাদা বললাম সালামু আলাইহি সাল্লাম, তার সাথে মিলালে লাহুম আদাবুন শাদিদ এই জুমলাটা আবার হবে খবর, জুমলা হয়ে খবর হতে পারে তো নাকি? জুমলা হয়ে খবর হতে পারে না? ইন্নাল্লাহ, ইন্নার খবর কেন হয়েছিল? লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া জুমলা হয়ে, ওখানে জুমলায় ফেলিয়া হয়ে খবর, এখানে জুমলায় ইসমিয়া হয়ে খবর, বলেন তো একইভাবে। আরেকটা ওয়া আতব হয়েছে আগেরটার, আগের জুমলার সাথে, আল্লাদিনার সাথে, আল্লাদিন আমানু আমিলু সালিহাতি লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবির, মানে অপর দিকে বোঝাচ্ছে যে, অপর দিকে আল্লাদিন আমানু ওয়া আমিলু সালিহাতি লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবির। দেখি চেষ্টা করেন আমির হামজা ভাই এটার দিয়ে আজকে শেষ করি। আল্লাদিনা ওয়া হরফে আতব, আর আল্লাদিনা ইসমে মাউসুল, আর আমানু হলো আমানুর সাথে আরেকটু আছে, আমানুর সাথে ওয়া আমিলু সলিহাত আছে, দুইটা দুইটা ফেল আছে। তো আমিলু সলিহাত, আমিলু এই ফেলটাও আমানু ফেলের সাথে আতো, আর আমানু, আমানুর সাথে কোনো মাফুলে বিহি নাই, কিন্তু আমিলুর সাথে মাফুলে বিহি আছে, আমিলু ফেলের মাফুলে বিহি আছে, আমিলু সালিহাত। আমানু এটা একটা মনে করেন, এটা একটা জুমলা,
ফেল ফাইল মিলে জুমলা, তার সাথে আতফ হচ্ছে ওয়া হরফে আতফের মাধ্যমে আমিলু সলিহাত, এই জুমলাটা আতফ। আমানু মাতুফ আলাইহি আমিলু সলিহাত আতফ, আতফ আতফ মাতুফ, ওয়া হচ্ছে হরফে আতফ, মাতুফ মাতুফ আলাইহি মিলে আল্লাদিনা সেলার ইসমে মাউসুলের সেলা। যদি ওয়া আমিলু সলিহাত না থাকতো তাহলে আপনি যেভাবে বলেছেন সেটাই হতো, আল্লাদিনা আমানুটাই হতো সেলা মাউসুলা, কিন্তু সেলাটা আর একটু বড় আছে, আমানু পর্যন্ত সেলা শেষ না, বরং সেলা আরো একটু আছে যে সে ও আমিলু সরি হাতটাও সেলা, সেলারই অংশ ও আরফে আতমের মাধ্যমে। সেলা মাউসুলা মিলে কি হবে আগেরটার মতো? মুক্তাদা। আর এখান থেকে লাহুম মাগফিরাত ওয়া আজরুন কাবির, লাহুম হবে ওই যে বলছিলেন যে লর মাজুর বিন মোহাম্মদের শিবে ফেরের সাথে সাবিতুন বা মাজুদিনের মতো শিবে জুমলা হবে হয়ে মুক্তাদা খবর মুকাদ্দাম, খবর মুকাদ্দাম জি। আর মাগফিরাতুন ওয়া আজরুন কাবির, মাগফিরাতু ওয়া আজরুন কাবির, মাগফিরাতুন তো হবে মাগফিরাত হবে মাসুফ, মাসুফ হয়ে মাতুফ নাকি না? মাগফিরাতুনের সিফাত নাই তো কোথাও, মাগফিরাতুন ওয়াসিয়াতুন থাকতে থাকলে ওয়াসিয়াতুন সিফাত হতো, তা তো নাই। মাগফিরাতুন মাগফিরাতুন মাতুফ মাতুফ আলাইহি ওয়া ওয়া হরফে আতফ, আজরুন কাবির হলো বুঝা বুঝা ফেলে দিলে না, আজরুন কাবির মাসুফ সিফাত, মাসুফ সিফাত মুজাব মুজাবিল হলে আজরু কাবিরিন হতো, আজরু কাবিরিন, কিন্তু আমরা কি বলছি আজরুন কাবিরুন মাসুফ সিফাত, মাসুফ সিফাত মিলে মাগফিরাতুনের সাথে আতফ, আতফ মাতুফ মাতুফ আলাইহি মিলে মাতুফ মাতুফ আলাইহি মিলে মুক্তাদা মুআক্কার, মুক্তাদা মুআক্কার মুক্তাদা খবর মিলে লাহুম খবরে মুকাদ্দাম বললেন, আর মাগফিরাতুন ওয়া আজরুন কাবির মুবতাদা বললেন, মুবতাদা খবর মিলে মুবতাদা খবর মিলে জি জুমলা হবে, জুমলা ইসমিয়া হবে, জুমলা ইসমিয়া হয়ে খবর হবে মুবতাদা খবর হবে, ওই যে আগে যে সেলাম আউসালাম মিলে মুবতাদা ছিল মুবতাদা খবর জি। তারকিবের বিষয়গুলো কি মানে এক লাভ মেরে তো আর সামনে আগানো যায় না, এই বিষয়গুলো আস্তে 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 অঙ্কের মতো আস্তে 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 করে বিষয়গুলো অনেকগুলো আমাদের জানা, এখন আসলে কোনটা পরে কোনটা যোগ করা, যত বেশি আপনি প্র্যাকটিস করবেন সরাসরি এই যে ব্যবহারিক ভাবে যত বেশি কাজ করবেন তত এটা আস্তে আস্তে ইয়ে হবে, যেন অঙ্কের সূত্র মুখস্থ করে তো অঙ্ক করা যায় না, বরং বারবার সূত্রের প্রয়োগ করতে হয়, প্রয়োগ করতে যত বেশি অঙ্ক করা যায় তত ক্লিয়ার হয়, ঠিক একইভাবে যত বেশি তারকিব প্রয়োগ করবেন তত দেখবেন যে আস্তে 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 একবার ক্লিয়ার হয়ে যাবে, তখন আপনি বুঝতে পারবেন যে এটার বাইরে তো হওয়ার সম্ভাবনা নাই, এটাই হবে জি। ঠিক আছে, আজকে এ পর্যন্তই, অনেক বেজেই গেল, তো আরেকটু আগে জয়েন করার চেষ্টা করেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته.